প্রিয় প্রবাসী ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। বিদেশে শ্রমিক প্রেরণে সরকার নির্ধারিত অভিবাসন ব্যয় কয়েক গুণ বাড়ার প্রভাব পড়তে শুরু করেছে জনশক্তি ব্যবসায়। ইতোমধ্যে সৌদি আরব, ওমান, সিঙ্গাপুর ও মরিশাস সহ শ্রমবান্ধব দেশগুলোতে কমেছে শ্রমিক যাওয়ার হারও। এর মধ্যে বাংলাদেশের বৃহৎ শ্রমবাজার সৌদি আরবে শ্রমিক কম যাওয়ার অন্যতম কারণ হচ্ছে দেশটিতে আগের মতো কর্মসংস্থানের চাহিদা নেই। এছাড়া রয়েছে কাজের ক্ষেত্রে নানা ধরনের সমস্যা। অবশ্য নতুন করে শুরু হওয়া মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর গতি অনেক বেড়েছে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের সেপ্টেম্বর মাস থেকে অক্টোবরে বিদেশে কর্মী যাওয়ার হার অনেক কমেছে। গতকাল মঙ্গলবার রাত 7টার দিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আহমেদ মুনিরুজ সালেহিন বিদেশে শ্রমিক কম যাওয়া সংক্রান্ত প্রশ্নের জবাবে নয়া দিগন্তকে বলেন, আসলে শ্রমিক কখনো বেশি যাবে, আবার কখনো কম যাবে। এই সেক্টরে এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। মালয়েশিয়ায় শ্রমিক বেশি গেলেও সৌদি আরবে কম কেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, চাহিদার ভিত্তিতে আসলে শ্রমিক যায়, সে তুলনায় চাহিদা তুলনামূলক ভালো আছে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত বিদেশে পাড়ি জমিয়েছে 9,47,743 জন। এর মধ্যে সৌদি আরবেই গেছে 5,43,774 জন। এর পরের অবস্থানে রয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম দেশ ওমান। দেশটিতে কর্মী গেছে 1,44,881 জন। আর তৃতীয় অবস্থানে আছে সংযুক্ত আরব আমিরাত, সেখানে গেছে 98,100 এতজন শ্রমিক। পরিসংখ্যান অনুযায়ী সেপ্টেম্বর মাস থেকে অক্টোবর মাসে 17,680 জন শ্রমিক কম গেছে সৌদিসহ বিভিন্ন দেশে। অর্থাৎ সেপ্টেম্বর মাসে মোট 90,814 জন শ্রমিক বিদেশে পাঠানো হলেও সেটি পরের মাসে কমে 73,134 জন যায়। সেই হিসাবে সৌদি আরবে এক মাসের তুলনায় শ্রমিক কম গেছে প্রায় 10,000-এর মতো। গতকাল রাতে কুইক রেয়ার সার্ভিস ইন্টারন্যাশনাল লিমিটেডের পরিচালক আনিসুর রহমান শ্রমিক যাওয়ার হার কমার কথা জানিয়ে নয়া দিগন্তকে বলেন, দুটি কারণে শ্রমিক যাওয়ার হার কমেছে বলে আমি মনে করছি। এর মধ্যে একটি হচ্ছে সৌদি রিয়ালের দাম বেড়ে যাওয়ার সাথে সাথে ভিসার দাম বেড়ে যাওয়া। এছাড়া সৌদি আরবে এখন লোকের চাহিদাও নেই, উল্টো বিপদগ্রস্ত শ্রমিকের সংখ্যা বেশি। কাজ নেই, বেতন নেই, খাবার সমস্যা রয়েছে। শ্রমিক কম যাওয়ার অন্য কারণটি হচ্ছে, যেসব শ্রমিক সৌদি আরব যেতেন তাদের বেশিরভাগের পাসপোর্ট এজেন্সির প্রতিনিধিরা মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে মেডিকেল করিয়ে আটকে রেখেছে। তার মতে, ইতোমধ্যে লাখ লাখ শ্রমিকের নামে কতিপয় মেডিকেল সেন্টার থেকে মেডিকেল করানো হলেও দেশটিতে শ্রমিক গেছে হাতে গোনা। এদিকে মালয়েশিয়ায় যাওয়ার অপেক্ষায় থাকতে থাকতে বহু শ্রমিকের স্বাস্থ্য পরীক্ষার মেয়াদও শেষ হয়ে গেছে। কর্মীদের ভুয়া মেডিকেল করিয়ে এজেন্সি ও মেডিকেল সেন্টারগুলো এখন কোটি কোটি টাকা কামাই করছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এজেন্সি মালিকদের কাছে মালয়েশিয়ার ভিসা নেই, কিন্তু তারা শ্রমিকদের লোক পাঠানোর কথা বলে পাসপোর্ট ও নগদ টাকা আদায় করে জিম্মি করে রেখেছে। ওমানে শ্রমিক কম যাওয়ার কারণ কি জানতে চাইলে তিনি বলেন, আগে বিএমইটি থেকে নন অ্যাটাস্টেড ম্যান পাওয়ার ছাড়পত্র দেওয়া হতো, সেটি এখন বন্ধ রয়েছে। তিনি তার প্রতিষ্ঠান থেকে গতকাল লিবিয়ায় 8 জন শ্রমিকের ফ্লাইট চূড়ান্ত প্রসঙ্গে বলেন, এখন লিবিয়ার শ্রমবাজারে লোক যাওয়া শুরু হয়েছে, এটি প্রতিনিয়ত বাড়তে থাকবে। ইতোমধ্যে তিনি দেশ শ্রমিকের নামে ডিমান্ড পেয়েছেন বলে জানান।